সালাম আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সবে মাত্র শেষ হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই বারবার প্রশ্ন করছো যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং অনার্স দ্বিতীয় বর্ষের ভর্তি কবে থেকে শুরু হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা রেজাল্ট কবে দিবে এবং ভর্তি কবে থেকে শুরু হবে, সেই সাথে এখন থেকেই অনার্স দ্বিতীয় বর্ষের জন্য তোমার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং কিভাবে প্রস্তুতি নিলে আলটিমেটলি তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে, এই বিষয়টি সম্বন্ধে আজকের ভিডিওটিতে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব পরীক্ষার রেজাল্ট কবে দিবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে পরীক্ষার শেষ তারিখ থেকে আগামী 3 মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া। তুমি দেখতে পাচ্ছ 28/11 কি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের মানে পরীক্ষার শেষ দিন। তাহলে ধরে নাও যে তোমার নভেম্বরের শেষ তারিখে পরীক্ষাটা শেষ হয়েছে, ঠিক আছে? তাহলে ডিসেম্বর থেকে পরবর্তী যদি আমরা 3 মাস কাউন্ট করি তাহলে ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, 24 সালের ফেব্রুয়ারি, এই 24 সালের ফেব্রুয়ারি মাসেই তাহলে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এটা একদম নিশ্চিত। অর্থাৎ রেজাল্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন বিষয় হচ্ছে যে ভর্তি কবে থেকে শুরু হবে। দেখো, ভর্তির বিষয়টা হচ্ছে টোটালি এটা কলেজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই কোনো নোটিশ আকারে তোমাকে বলে দিবে না যে উমুক তারিখ থেকে তোমার সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন শুরু হবে। এটা কলেজ কর্তৃপক্ষ নিজ দায়িত্বে এক এক কলেজে এক এক ডেট দিবে, সেই ডেটে তোমাকে ভর্তি হতে হবে। ভর্তির ফি মোটামুটি 3,000 থেকে কলেজ ভেদে 5-6,000 টাকাও লাগতে পারে, এটা কলেজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো এই যে এই ভর্তির ফি, এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় খাতে জমা হয়, টোটালি কলেজ ফান্ডে জমা হয়। কলেজের বিভিন্ন ফান্ড, সেমিনার ফি, লাইব্রেরি ফি, তারপরে বিভিন্ন যে মানে এক্সপেন্ডিচার থাকে সেটা মেটানোর জন্য স্টুডেন্টদের থেকে এই ভর্তি ফিটা নেয়, ঠিক আছে? তো এই জন্য তোমাকে একটু সতর্ক থাকতে হবে যে কবে এই ভর্তি নোটিশ দিচ্ছে। তবে অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে তবে কিছু কিছু প্রাইভেট কলেজ যেগুলো আছে, বেসরকারি কলেজ, সেগুলোতে কিন্তু আগেই তোমাকে ভর্তি নেওয়ার চেষ্টা করবে। হয়তো জানুয়ারির ফার্স্ট উইকেই দেখবা যে তোমার ভর্তির মানে সার্কুলার দিয়ে দিছে, অথবা ডিসেম্বর মাসেই তোমাকে ভর্তি হতে বলবে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করো ভর্তি না হওয়ার জন্য, কারণ তুমি যদি নট প্রমোটেড হয়ে যাও, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, ভর্তি হয়ে যায়, নট প্রমোটেড হয়, তখন কিন্তু টাকাটা তারা রিটার্ন করে না, ঠিক আছে? তো দেখো, এখানে একটা বিষয়, ভয় পাওয়ার কিছু না এই ভর্তি নিয়ে। তোমার যদি ভর্তি যদি নাও হতে পারো, ধরে নাও তুমি কোনো কারণে ভর্তি হতে পারলে না নির্ধারিত ডেটের মধ্যে, তাহলে কি তুমি সেকেন্ড ইয়ার ফর্ম ফিল আপ করতে পারবে না? অবশ্যই করতে পারবে। এই ভর্তির টাকাটা তোমার থেকে তখন তারা নিবে যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে। সো এই সেকেন্ড ইয়ারের ভর্তি নিয়ে এত মাতামাতির কিছু নেই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেকেন্ড ইয়ারের প্রিপারেশন এখন থেকে তুমি কিভাবে শুরু করবা, কারণ আগে আমি একটা ভিডিও মেক করেছিলাম এই টপিকের উপর, সেখানে আমি বলেছিলাম তোমাদের সেকেন্ড ইয়ারের এক্সাম কবে হবে বলো তো। বলেছিলাম সেকেন্ড ইয়ার এক্সাম 2024 সালের মাস্ট বি অক্টোবর মাসে হবে। কোন মাসে বললাম? মাস্ট বি অক্টোবর মাসে। যদি খুব বেশি লেট হয়ে যায় তাহলে নভেম্বর মাসে হবে। তুমি কি বুঝতে পারছো যে হরতাল অবরোধ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই মানছে না? এটা কিসের সংকেত? কারণ ডিরেক্টলি আমাদের যে নতুন উপাচার্য স্যার ডক্টর মশিউর রহমান, উনি কিন্তু ডিরেক্টলি বলে দিছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো মূল্যে যে চলমান যে সেশন চট, প্রত্যেকটা ইয়ারে 2-3 বছরের সেশন চট চলছে, এটা কি একবারে নাই বরাবর করে দিবে, ঠিক আছে? 11 মাসে পরীক্ষা হবে। কয় মাসে? 11 মাসে পরীক্ষা হবে। তাহলে বুঝো ব্যাপারটা কি, আমার কথা বুঝতে পারছো তোমরা? এই জন্য তুমি ধরবা অক্টোবর মাসে তোমার পরীক্ষা হবে, যদি মিস হয়ে যায় নভেম্বরে তোমার পরীক্ষা মিস হবে না। এখন তোমার হিসেব করো তোমার কতদিন সময় আছে। আর সেকেন্ড ইয়ারের সিলেবাস অনেক বড় সিলেবাস, আমি আগে থেকেই বলে এসেছি। ফার্স্ট ইয়ারে যেমন শেষ দিকে এসে একটু মোটামুটি আমাদের এক্সএমএসে জয়েন করে আমাদের সাজেশনগুলো ফলো করে অনেকেই ভালো রেজাল্ট করবা, দোয়া করি তোমাদের জন্য, কিন্তু এই সুযোগটা আসলে সেকেন্ড ইয়ারে তুমি কি পাবা না, ঠিক আছে? সেকেন্ড ইয়ার তুলনামূলক একটু বেশি কঠিন, মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই 60টা করে সাবজেক্ট, হ্যাঁ, এবং সিলেবাসটাও আল্লাহর রহমতে একদম ছোটখাটো না, অনেক বড় সিলেবাস, যেটা বছরের শুরু থেকে যদি তুমি না পড়ো তাহলে কোনোভাবেই শেষ করতে পারবে না। শিক্ষার্থী বন্ধুরা, সেকেন্ড ইয়ারে ভালো রেজাল্ট যদি না করতে পারো তাহলে কিন্তু আর তুমি অনার্সে কাম ব্যাক করতে পারবে না, ঠিক আছে? আবার অনেকে দেখা যাবে ফার্স্ট ইয়ারে 2-1টা সাবজেক্টে ইম্প্রুভ থাকবে, সো বি কেয়ারফুল। এখন এই সেকেন্ড ইয়ারে শুরু থেকে তোমাকে বই কিনতে হবে। এখন তো বই বাজারে আসে নাই, বই আস্তে আস্তে ফেব্রুয়ারি মাস, তাহলে কি ফেব্রুয়ারি মাস পর্যন্ত তুমি ওয়েট করবা?
ওয়েট করবে না, পুরাতন বই কালেক্ট করে না, পুরাতন বই পড়া স্টার্ট করে দাও। আর সবচেয়ে ভালো হয় আমি পরামর্শ দিব আমাদের কোর্সে জয়েন হওয়া, মেন্টর কোর্স। আমরা যদি এটা স্পেশাল এক্সাম্পলস দেখতে পাচ্ছ, এখন ওটা আমরা চেঞ্জ করে দিচ্ছি মেন্টর কোর্স। আমাদের অ্যাপসে গেলেই দেখতে পাবা এরকম একটা পেজ ওপেন করে দেওয়া আছে, প্রিমিয়াম ব্যাচ। সেই ব্যাচের মধ্যে দেখো আমাদের কোর্স প্ল্যানটা, দেখো আমাদের ভর্তি হবে, এ ভর্তি হতে হবে এরকম কোনো কথা না, জাস্ট ভালো করে বুঝে নাও। তুমি যদি এইভাবে পড়তে পারো, নিজে নিজে যদি পড়তে পারো, তাইলেই তুমি সহজেই সিলেবাস কভার করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। দেখো রেগুলারিটি, কনসিস্টেন্সি ধরে রেখে পড়াশোনা করার বিকল্প কিছু নাই, ঠিক আছে? আর যেহেতু তুমি ন্যাশনালে পড়ো, বড় হয়ে গেছো, সংসারে ঝামেলা, বিবাহিত কিংবা জব করো, সো পড়াশোনার জন্য আলাদা করে সময় বের করা একটু কঠিন হয়ে যায়। বাট আমাদের এই টেকনিকটা যদি তুমি ফলো করো, এইটা খুবই একটা ইজি প্রসেস। কিভাবে? ডেইলি স্টাডি প্ল্যান। আমাদের এই কোর্সের মধ্যে আমরা কি করব, দেখো ডেইলি 2-3টা করে প্রশ্ন দিব। কয়টা করে? 2-3টা করে প্রশ্ন দিব মাত্র। এখন 2-3টা করে যদি প্রশ্ন আমরা পড়া দেই, এটা কি পড়তে খুব বেশি সময় লাগবে? কখনোই না। তাহলে ডেইলি আমরা পড়া দিব। আবার কি, এই যে তুমি পড়তেছ, ডেইলি পড়তেছ, সেটা কতটুকু পড়া হচ্ছে না হচ্ছে নিজেকে যাচাই করা প্রয়োজন। যদি তুমি যাচাই না করো, তাইলে কিন্তু পড়া হচ্ছে কি হচ্ছে না সেটা তুমি কখনোই কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। এই জন্য সপ্তাহ শেষে কি আমাদের এখানে আছে, পরীক্ষার ব্যবস্থা আছে। এখানে পরীক্ষা হবে সপ্তাহে প্রত্যেক ফ্রাইডেতে। আর আমাদের কোর্সের সব কার্যক্রম রাত 9টার পরে, ক্লাসগুলো যেগুলো হবে সেগুলো 9টার পরে। সো এইটা চাকরিজীবী বিবাহিত সবার জন্য একদম পারফেক্ট। তারপরে কি, প্রিমিয়াম সাজেশন। বছরের শুরু থেকে আমরা একটা সাজেশন ফলো করব, এবং যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো বারবার পড়বো। এর বাইরেও সাব টপিক যেগুলো আছে সেগুলো মোটামুটি আমরা স্টাডি করে রাখবো, ডিটেল একটু জানারও চেষ্টা করব, ঠিক আছে? আমাদের রেজাল্টও ভালো লাগবে, আমাদের জানতেও হবে। তারপরে দেখো ভিডিও ক্লাস, তোমাদের যে সাবজেক্টগুলো কঠিন সেগুলোর উপরে বিভিন্ন সময় আমরা দিক নির্দেশনা ক্লাস দেবো। যেমন ইংলিশ কম্পালসারি, সেকেন্ড ইয়ারের একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং এই সাবজেক্টে ফেল করার হার সবচেয়ে বেশি। আমরা এই সাবজেক্টটার একবার ডিটেল ক্লাস দেবো প্রত্যেকটা টপিকের উপরে। আর এই সাবজেক্টটা যদি তুমি ভালো করে করো, ইংলিশ কম্পালসারি, তোমার জবের জন্য ইংলিশটা একদম কভার হয়ে যাবে। সো এই টপ এই সাবজেক্টের উপর আমরা সর্বাধিক গুরুত্ব দিব। হ্যাঁ, সপ্তাহে প্রায় 2-3 করে ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, সব ক্লাসগুলো এখানে কি দেওয়া থাকবে, তুমি যখন ইচ্ছা তখন এটা দেখতে পারবে। তারপরে কি, এই যে নিচের দেখো দেখো লাইভ, কি লাইভ চ্যাট, এইটার মাধ্যমে সব সময় তুমি সাপোর্ট পাবা আমাদের থেকে। আমার কথা বুঝতে পারছো কি তোমরা? তাহলে কি, আমি মনে করি ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টকে এই কোর্সটাতে জয়েন হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? এভাবে যদি যুক্ত হয়ে পড়াশোনা যদি শুরু করো, দেখো আমরা কিন্তু 1 তারিখে কোর্সটা শুরু করে দিয়েছি, নতুন ব্যাচ 10 ডিসেম্বর থেকে শুরু হবে, ঠিক আছে? আমরা এই পুরো ডিসেম্বর মাসে 10 দিন করে গ্যাপ গ্যাপ দিয়ে 3-4টা আমরা ব্যাচ রান করবো। কয় তারিখে ক্লাস শুরু হবে? ডিসেম্বর মাস থেকে, 10 ডিসেম্বর, ঠিক আছে? 10 ডিসেম্বর থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু। আর এটার ফি অনেকে জানতে চাচ্ছ, আমি ডিরেক্টলি ওই যে বলে না ইনবক্স আসো, ওই রকম কিছু নয়, ফ্র্যাঙ্কলি একবারে সারা বছরের জন্য মাত্র 3,000 টাকা, পুরো 1 বছরের জন্য। এর থেকে আসলে আমাদের কম করার অপশান নাই, কারণ একটা স্টুডেন্টের পিছনে ডেইলি আমাদের পরিশ্রম যাবে। প্রত্যেক দিন 3-4টা করে প্রশ্ন আমরা দিব, সপ্তাহ শেষে পরীক্ষা খাতাগুলো যাচাই করা, ক্লাস দেওয়া, এত এত সার্ভিস, 3,000 টাকা তার তুলনায় কিছুই না। অনেকের কাছে মনে হতে পারে ইটস এ বিগ অ্যামাউন্ট, বাট থিঙ্ক ইউর সেলফ, ইটস নট এ বিগ অ্যামাউন্ট। পড়াশোনায় ইনভেস্ট তোমাকে করতেই হবে, এইটুকু খরচ 1 বছরের জন্য তোমাকে করতেই হবে, ঠিক আছে না? ভর্তি হয়ে যাও দ্রুত, এখনই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, অ্যাপস থেকে এখন ভর্তি হওয়া যাবে না, কারণ এখনও ডেভেলপিং ফেজে আছে, আমরা আরও একটু ইম্প্রুভ করার চেষ্টা করছি। হ্যাঁ, ইম্প্রুভ হয়ে যাবে 10 তারিখের আগে ইনশাল্লাহ। তো যাই হোক, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই গ্রুপে জয়েন হয়ে যাও, অ্যাডমিশন ফর্ম নিয়ে পূরণ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। বছরের শুরু থেকে আমাদের টিচারদের পরামর্শ, তাদের গাইডলাইন দিয়ে পড়াশোনা করো, তোমার ভালো রেজাল্ট হতে বাধ্য। ওই বছরের শেষ দিকে কি, এই যে ফার্স্ট ইয়ারে যেরকম করেছিল, তাড়াহুড়া এটা করতে হবে না। আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, যদি কোনো সাবজেক্টে তোমার ফার্স্ট ইয়ারে ইম্প্রুভ থাকে, ওই ইম্প্রুভের সাবজেক্টের জন্য আমরা ফ্রি সার্ভিস তোমাকে দেবো। কীভাবে ওইটাতে ভালো করতে হবে, ওইটার গাইডলাইন টোটালি আমাদের থেকে পাবে। এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। জানোবিডির যারা সার্ভিস ইতিপূর্বে নিয়েছো তারা জানো আমরা কীরকম সার্ভিস প্রোভাইড করি। যারা সাজেশন নিয়েছো, আমাদের যারা স্টুডেন্ট, তারা তো জানোই, তাদেরকে বলার কিছু নেই, তারা এই সুযোগটা মিস করো না দয়া করে, ঠিক আছে? ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।